হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস, যেটা হলো পরিমাপের ত্রুটি নিয়ে। তো পরিমাপের ত্রুটি কি? প্রথমে পরিমাপের ত্রুটি সম্পর্কে আমাদের জানতে হবে। পরিমাপের ত্রুটি, আমরা যে পরিমাপের জন্য বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, যেগুলো দেখলাম, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল বা ব্যালেন্স দিয়ে ওজন মাপা যায় বা কোনো বস্তু ভর পরিমাপ করা যায়, এই ধরনের যন্ত্রতে পরিমাপ করার সময় মাঝে মাঝে নিজের কারণে বা যান্ত্রিক কারণে মানের, মানে ফলাফলটা আমাদের সবসময় অ্যাকুরেট ফলাফল নাও আসতে পারে। তো যখন অ্যাকুরেট ফলাফল আসে না, অর্থাৎ বস্তুর অ্যাকুরেট মানটা আমরা পাই না, তখন সেটা হলো ত্রুটি। তো পরিমাপের ত্রুটি কয় ধরনের হতে পারে আমরা দেখে নিই। যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি বলতে, যদি তুমি যে যন্ত্রটা ব্যবহার করছো পরিমাপের ক্ষেত্রে, সেই যন্ত্রের কোনো রকম ম্যাল ফাংশন হয়ে থাকে, অর্থাৎ সেটা যদি ভালো না থাকে, মানে সেই যন্ত্রটা যদি সূক্ষ্ম পরিমাপ করার ক্ষমতা না থাকে, তাহলে সেই ত্রুটিটা দোষ আমরা যন্ত্রের উপর দিতে পারি। ব্যক্তিগত ত্রুটি, ধরো পরিমাপ করার সময় তোমার নিজের ভুল হলো, যন্ত্রের কোনো ভুল নেই, ভুলটা হলো তোমার দ্বারা, ইন্ডিভিজুয়াল দ্বারা, তখন আমরা সেটাকে বলবো ব্যক্তিগত ত্রুটি। আচ্ছা, নিয়মিত ত্রুটি কি? ধরো তোমার পরীক্ষাগারে তুমি একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছো এবং সেই বস্তুটার মান, যে আসল মান, আসল মান অপেক্ষা প্রতিবারই হয় কম আসতেছে নাহলে বেশি আসতেছে, মানে কোনোবারই সমান আসতেছে না, হয় কম আসতেছে নাহলে বেশি আসতেছে, তখন এই ত্রুটিটাকে নিয়মিত ত্রুটি বলি আমরা। আর ধরো বস্তুটার মান সমান আসতেছে, কখনো কম বা কখনো বেশি, এক এক সময় এক এক রকম দেখাচ্ছে, আবার অ্যাকুরেট মানও পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো অনিয়মিত ত্রুটি। লাস্ট আছে আমাদের পুনরাবৃত্তিক ত্রুটি। ধরো নিয়মিত ত্রুটির ক্ষেত্রে আমরা বলেছি যে বস্তুটার পরিমাপকৃত মান অপেক্ষা হয় বেশি আসবে না হলে কম আসবে, কিন্তু এই পুনরাবৃত্তিক ত্রুটিটা হলো পরিমাপকৃত বস্তু অপেক্ষা এর মান হয় বেশি না হলে কম। এখন একটা ছিল বেশি এবং কম, আরেকটার ক্ষেত্রে হয় বেশি না হয় কম, মানে যে কোনো একদিক, এই ক্ষেত্রে মানে বস্তুটার মান বেশি দেখালে সবসময় বেশি দেখাবে, অর্থাৎ চার বা পাঁচবার আমি পরিমাপ করি সবসময় প্লাস মান দেখাবে, আর ধরো চার পাঁচবার পরিমাপ করার পর সবসময় মাইনাস মানের দিক দেখাবে, মানে একদিকে পুনরাবৃত্তি করবে, যে কোনো একদিকে। এবার যান্ত্রিক ত্রুটির কিছু প্রকারভেদ আমরা দেখি। শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি সাধারণত স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ দুটাই হতে পারে। পিছর ত্রুটি বা ব্যাকলাশ ত্রুটি, এটা সাধারণত স্ক্রু গজে হয়ে থাকে। আর লাস্টে আছে লেভেল ত্রুটি, এটা হলো লেভেলিং করা যে কোনো যন্ত্রপাতিতেই এটা হতে পারে, যেমন গ্যালভানোমিটার, তারপর ব্যালেন্স, ডিজিটাল না, অ্যানালগ, যেটা কাটা থাকে বা এইভাবে অ্যানালগ কাটাওয়ালা তোমার যে কোনো যন্ত্রেই এই ধরনের ত্রুটি দেখা দিতে পারে। আচ্ছা, এবার আমরা আসি প্রথমে শূন্য ত্রুটি। এই পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হলো শূন্য ত্রুটি ইন্ডিকেট করছে, অর্থাৎ তুমি ধরো তোমার স্লাইড ক্যালিপার্সে একটা ভার্নিয়ার স্কেল আছে, ভার্নিয়ার স্কেলটা শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগের সাথে না মিলে প্রাথমিক অবস্থায়, তাহলে সেটাকে আমরা শূন্য ত্রুটি বলতে পারি। এখানে দেখো তিনটে স্কেল আছে, প্রথমটা বলা আছে জিরো এরর, অর্থাৎ প্রথমটা দেখো শূন্য দাগ কিন্তু নিচে শূন্য দাগের সাথে মিলে যাচ্ছে, মানে এই স্কেলে কোনো ত্রুটি নেই। এখানে জিরো এরর বলতে কিন্তু শূন্য ত্রুটি বোঝায় না, আমরা নিচে যে দুইটা স্কেল দেখবো সেই দুইটা হলে শূন্য ত্রুটি বোঝাবে, কিন্তু এখানে জিরো এরর বলতে বোঝানো হয়েছে যে এখানে ত্রুটি নেই প্রথম স্কেলে, যেহেতু মূল স্কেলের দাগ শূন্য দাগ ভার্নিয়ার স্কেলে শূন্য দাগের সাথে মিলে গিয়েছে। পজিটিভ এরর কখন হয়? যখন দেখো তোমার ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা, এই নিচেরটা হলো যে তোমার ভার্নিয়ার স্কেল ইন্ডিকেট করে আর উপরটা মেইন স্কেল, ধরো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মেইন স্কেল অর্থাৎ উপরের স্কেল থেকে কিছুটা ডান, এই উপরের স্কেলের শূন্য দাগটা যদি এখানে ধরি তাহলে কিছুটা বাম দিকে সরে আছে আমার এই সাইডে, কিছুটা সরে আছে। তো সেই হিসাবে বলা যায় যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগ থেকে এগিয়ে থাকে কিছুটা, তাহলে আমরা বলবো সেটাকে পজিটিভ এরর অর্থাৎ ধনাত্মক ত্রুটি।
আর নেগেটিভ এরর বা ঋণাত্মক ত্রুটি যখন মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা বাইনারি স্কেলের শূন্য দাগ কিছুটা পিছিয়ে থাকে এই সাইডে, তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ এরর বা নেগেটিভ ত্রুটি। তো এই মানের উপর ডিপেন্ড করে আমাদের ত্রুটির অর্থাৎ মেইন মূল মানের সাথে আমরা প্লাস করব না মাইনাস করব সেইটা নির্ভর করে, এটা আমরা পরে দেখব যখন ত্রুটি ক্যালকুলেশনে আসবো তখন। এরপর আছে পিছট ত্রুটি, যেটা হয় স্ক্রু গজের ক্ষেত্রে বা ব্যাকলাশ ত্রুটি। আমরা জানি স্ক্রু গজের দুইটা অংশ আছে, একটা প্রধান স্কেল আর একটা বৃত্তাকার স্কেল, যেটা প্রধান স্কেল এই বরাবর আর বৃত্তাকার স্কেল এই বরাবর। এখন বৃত্তাকার স্কেলকে ঘুরালে প্রধান স্কেল বরাবর একটা সরণ হয়, আর তুমি যখন এই দিক বরাবর ঘুরাবা তখন এদিকে একটা সরণ ঘটবে, আর বিপরীত দিক ঘুরালে বিপরীত দিকে একটা সরণ ঘটবে। এই সরণের মান এটা পূর্ণ ঘূর্ণনের পর এই সরণের মানটা হয় 1 মিলিমিটার। ধরো তুমি উপরের দিকে ঘুরালা, এখানে 1 মিলিমিটার সরণ ঘটলো, আর নিচের দিকে ঘুরালা, এই দিক বরাবর 1 মিলিমিটারের সরণ ঘটলো না, এদিকে কিছুটা কম বা কিছুটা বেশি ঘটলো, তাহলে বুঝতে হবে এই স্ক্রু গজে পিছট ত্রুটি রয়েছে, অর্থাৎ এইখানে যে স্ক্রুটা সেটা ঠিকমতো কাজ করছে না। যখন তুমি আলাদা আলাদা সময়ে ঘূর্ণনের ফলে আলাদা আলাদা মান পাবা, সেই ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো স্ক্রু গজের পিছট ত্রুটি বা ব্যাকলাশ ত্রুটি রয়েছে। এবং লাস্টে আসি আমরা লেভেল ত্রুটি। লেভেল ত্রুটি সাধারণত এই ধরনের ব্যালেন্সড টাইপের যন্ত্রপাতিতে হয়, যাতে দাগ কাটা থাকে, অ্যানালগ দাগ কাটা। তো এই ধরনের যন্ত্রতে যদি ঠিকমতো দাগ না কাটা থাকে, দাগ কাটতে কোনো ভুল হয়, তাহলে আমাদের মানটা অবশ্যই ভুল আসবে। তো এই ত্রুটিটাকে বলা হয় লেভেলিং ত্রুটি বা লেভেল ত্রুটি। আচ্ছা, এবার আমরা ত্রুটি পরিমাপ করা শিখব। ত্রুটি পরিমাপ তিনভাবে করা যায়, আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি আর শতকরা ত্রুটি। এখন দেখো, আমরা এখন আমাদের মেইন আলোচনায় এসে গিয়েছি এই চ্যাপ্টারের। তো তুমি একটা কোনো বস্তুর ধরুন, তোমার বস্তুটা এই, তোমার স্কেলে তো দাগ কাটা থাকে, তো এটা ধরো 5, 6, 7, 8, এটা হলো সেন্টিমিটারে। আমার 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, তোমার বস্তুটা শূন্য থেকে এই পর্যন্ত গিয়েছে, তাহলে তোমার বস্তুটার দৈর্ঘ্য তুমি কি বলবা, 7 না 8 সেন্টিমিটার? নিশ্চয়ই আমরা এখানে বলতে পারতেছি না, কারণ 7-এর থেকে একটু বেশি আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের মান প্রকাশের সময় লিখি 7। ধরো এইখানে তোমার মনে হচ্ছে যে এইটা 7.5, অর্থাৎ 0.5 সেন্টিমিটার বা 5 মিলিমিটার পর্যন্ত গিয়েছে। তো ওটাকে প্রকাশ করতে আমরা 7 ± 0.5 এইভাবে প্রকাশ করি, অর্থাৎ সেই ক্ষেত্রে এই বস্তুটার দৈর্ঘ্য বলা হয় 6.5 থেকে 7.5 রেঞ্জের ভিতরে। এই রেঞ্জের ভিতরে এই বস্তুটার দৈর্ঘ্য, অর্থাৎ একটা অ্যাপ্রক্সিমেট মান। এক্স্যাক্ট মানটা আমরা পাচ্ছি না, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট অর্থাৎ কাছাকাছি একটা মান ধরে নিচ্ছি, যেটা রেঞ্জ 6.5 থেকে 7.5। সেটা কীভাবে আসে, 7 থেকে 0.5 বিয়োগ করো 6.5, 7 থেকে 0.5 যোগ করো 7.5। তো এই যে শেষের অংশটা আমরা প্লাস মাইনাস ধরে নিলাম, এইটা হলো আমাদের চূড়ান্ত ত্রুটি, যেটুকু আমরা অ্যাজিউম করে নিলাম বা ধরে নিচ্ছি এইটাই আমাদের চূড়ান্ত ত্রুটি। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটি সূত্র হল চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। তো আমাদের মানটা ছিল 7 ± 0.5 সেন্টিমিটার। এখন চূড়ান্ত আপেক্ষিক ত্রুটি পরিমাপ করার ক্ষেত্রে আমাদের চূড়ান্ত ত্রুটিটার মডুলাস মানটা আমাদের নিতে হবে। তো আমাদের চূড়ান্ত ত্রুটিটা আমি বলেছিলাম এই যে প্লাস মাইনাস 0.5 এইটাকে, তাহলে এটার মডুলাস মান হবে 0.5, আর পরিমাপকৃত মান আমাদের এই 7। তো এইটা ভাগ করলে যা আসে সেইটা হলো আমাদের আপেক্ষিক ত্রুটির মান। আর শতকরা ত্রুটির মান, এই যে মানটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি
তাহলে যে মানটা পাবো সেটা হলো আমাদের শতকরা ত্রুটি। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি পরিমাপ করা শিখলাম, আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা শিখলাম এবং অ্যাট লাস্ট শতকরা ত্রুটিও পরিমাপ করা শিখলাম। তো এই অধ্যায়ে যাবতীয় আলোচনাগুলোর ভিতর এইগুলাই ছিল আমাদের টপিক ওয়াইজ। আর খুব শীঘ্রই আমাদের নেক্সট অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।